আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি প্রথমবারের মতো অ্যাক্রিলিক পোরিং ট্রাই করবো এবং আমি এখানে অ্যাক্রিলিক পোরিং এর জন্য ডোমসের পোরিং সেটটা নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই ব্যাগটা খোলার পর আমি এখানে পাঁচটা কালারের টিউব পাবো। এগুলোই মূলত পোরিং এর কালার এবং এগুলো নিয়ন কালার। এখানে প্রতিটি টিউবে 25 ml করে রং রয়েছে। পোরিং সেটগুলোতে রঙের আরও অনেক ভ্যারাইটিস রয়েছে, কিন্তু আমি এই সেটটি গিফট হিসেবে পেয়েছিলাম। রঙের পর আমরা এখানে দুইটা হ্যান্ড গ্লোভস এবং অ্যাপ্রন পাবো। অ্যাক্রিলিক পোরিং ট্রাই করার সময় এই দুইটা জিনিস খুবই কাজে লাগবে। এরপর এখানে আমরা দুইটা ক্যানভাস প্যানেল পাবো, 4x4 ইঞ্চ এবং 8x8 ইঞ্চ, এই দুইটি সাইজের। ডোমসের এই অ্যাক্রিলিক পোরিং সেটটাতে আমরা এই জিনিসগুলোই পাবো। যেহেতু আমি প্রথমবারের মতো অ্যাক্রিলিক পোরিং ট্রাই করছি, তাই আমি 4x4 ইঞ্চের ছোট ক্যানভাস প্যানেলটাতেই ফার্স্টে করে দেখব। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই কাপটিতে রঙগুলো নিয়ে আমি ক্যানভাসে ঢেলে দিব, কিন্তু আমার প্রথম চেষ্টায় হয়নি, কারণ রঙগুলো অনেক কম হয়ে গিয়েছিল। রঙগুলো ক্যানভাসে ঢালার পর আমি এভাবে ফু দিয়ে রঙগুলোকে একটু স্প্রেড করে দিচ্ছিলাম, রঙগুলো যাতে নিচে না পড়ে। সেজন্য আমি এখান থেকে পাওয়া অ্যাপ্রনটি নিচে দিয়ে নিয়েছিলাম। রঙ ঢালার পর ক্যানভাসটিকে দেখতে এমন লাগছিল। অ্যাক্রিলিক পোরিং এর প্রসেসটা আসলে একটু মেসি, অ্যান্ড যেহেতু আমি প্রথমবারের মতো ট্রাই করছি, তো তাই আমার জন্য একটু কঠিন ছিল। আর এটা হচ্ছে ক্যানভাসটার ফাইনাল লুক। আমি মোটামুটি সারা রাত এই ক্যানভাসটিকে ভালোভাবে শুকাতে দিয়েছিলাম। অ্যাক্রিলিক পোরিং এর প্রসেসটা এতটাই মেসি ছিল আমার জন্য যে আমার মেয়ের গায়েও রং লেগে গিয়েছিল, কিন্তু নতুন কিছু ট্রাই করার মজাই অন্যরকম। আর আমার এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।